প্রায় 16.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত পাবনার জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের পানি সরবরাহ প্রকল্পের এখন করুণ দশা। ফলে বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত হচ্ছে জেলার চাটমোহর, ভাঙ্গুড়া ও সুজানগর পৌর এলাকার প্রায় লক্ষাধিক মানুষ। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। এটি পাবনার চাটমোহর পৌর এলাকার পানি সরবরাহ পাম্প হাউস। দীর্ঘদিন পরিত্যক্ত থাকার পর এটি দখল দিয়ে বাস করছে একটি পরিবার। এই পাম্প হাউস দীর্ঘদিন পড়ে ছিল, তাই আমরা এর বসবাস করতেছি এই জায়গা। পানির সাপ্লাইয়ের জন্য বেশ কয়েক বছর আগে পাইপ পাড়া হয়েছে ড্রেনের মধ্যে দিয়ে, কিন্তু এখন পর্যন্ত পানি সাপ্লাইয়ের কোনো ব্যবস্থা হয়নি। অন্য দুই পৌর এলাকাতেও একই অবস্থা। সবকটি পাম্প হাউসে তালাবন্ধ, অথচ কোনো কাজ ছাড়াই নিয়মিত বেতন ভাতা তুলছেন এসব পাম্প হাউসের নিযুক্ত কর্মচারীরা। কোনো কিছু সংস্কারও নাই, কোনো কিছু মানে ইয়েও দেখে নাই কেউ। এটা তলব করে না, এটা লোক নিয়োগ দিয়ে রাখছে, সেই লোকও কোনোদিনও যায় খোঁজ নেয় না যে কোনো জায়গায় কোনো কিছু হলো কিনা। খাতা কলমে সব কিছুই রয়েছে, পানির লাইনে দেওয়া রয়েছে, কিন্তু আপনি দেখবেন যে আমাদের পৌরবাসী আমরা যারা আছি কতটা কষ্টে আছি। পৌরসভার যে পানির লাইনটা, এটা আপনার কাজও হয়নি এবং আমি ওয়াদাবদ্ধ ছিলাম আমার ওয়ার্ডে, সেই ওয়ার্ডও আপনি ওয়াদাবদ্ধ ছিলাম, কিন্তু আপনার পানি আমরা জনগণের দিতে পারতেছি না। বর্তমানে এই তিন পৌরসভাতেই আছে পানি সরবরাহ অবকাঠামো। সরকারি নথি মোতাবেক নিয়মিত পানি সরবরাহ দেখানো হলেও বাস্তবে পানি নেই। ফলে চলতি শুষ্ক মৌসুমে পানির অভাবে দুর্বিষহ কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে লক্ষাধিক মানুষ। পানির অবস্থা খুব খারাপ, যে পাইপগুলো দিয়েছে একেবারে দুই নম্বরের পাইপ একবারে নষ্ট হয়ে গেছে, পানি সাপ্লাই নাই এবং চাঁদপুর পৌরবাসী খুব দুঃখিত এবং এমন অবস্থা হয়েছে, পানি খুব সংকীর্ণ হয়ে গেছে আমাদের দেশের এলাকায়। মাটির নিচে কোটি কোটি টাকার পাইপ গাড়া, নিম্নমানের পাইপ দিয়ে কাজ করার কারণে পৌরবাসী এক ফোঁটা পানিও পাচ্ছে না। এ কাজের মান নিয়ে সুজানগর পৌরসভা জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরে যে অভিযোগপত্র দাখিল করেছে, তাতে পানি সরবরাহ বন্ধের কারণ হিসেবে উল্লেখ করা হয় ডিপ টিউবওয়েল এবং পাম্প হাউসগুলি অত্যন্ত নিম্নমানের। প্রায় 29 কিলোমিটার পাইপ লাইন, 5 কিলোমিটার ড্রেন এবং 30 কিলোমিটার নলকূপ সম্পূর্ণ অকেজো। এই একই অভিযোগে পানি বন্ধ রেখেছেন অন্য দুই পৌরসভাও। কোনো ক্রমেই সেটা চালু হয়, মানে মানুষের বাড়িতে যাওয়া দূরের কথা, পানি দেওয়ার সাথে সাথে ডিপ টিউবওয়েল চালু করার সাথে সাথে পাইপটা ফেটে যায়, দেখা যায় রাস্তা নষ্ট হয়ে যায়, তখন মানুষের ভোগান্তি বেড়ে যায়, যে কারণে আমরা এটা আর চালু করতে পারছি না। ঢাকার যে পিডি নাকি উনি আসছিল আর কি, আমি বলছি যে টাকার আপনারা কাজ করছেন আমাদের এলাকায়, ওই টাকাটা যদি আমাদের হাতেও দিতেন। আমরা ওনার প্রতি বাড়ি বাড়ি শুধু পানির লাইন কেন, পানির ট্যাঙ্কে ট্যাঙ্কি পর্যন্ত আমরা করে দিতে পারতাম। স্টার্টিং থেকে কোনো রকমের কোনো বাড়িতে পানি পৌঁছাতে পারে না এরা আর কি বললেন। আর আমি আসার পরে মোটামুটি আমি ওখানে যোগাযোগ করছি এবং তারা কোনো সুরাহা দেয় নাই। তবে এসব অভিযোগ অস্বীকার করে পাবনা জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পৌর মেয়রদের সাথে আলোচনার মাধ্যমে সংকট নিরসনের আশ্বাস দেন। আমি ধারাবাহিকভাবে অন্যান্য পৌর মেয়রদের সাথে বসব, বসে তাদের যদি কোনো কারিগরি সহযোগিতা প্রয়োজন হয় এবং এটা চালু রাখার জন্য মোটিভেশন বা কারিগরি সহযোগিতা আমি ব্যবস্থা নেব। 2012 সালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পাবনার চাটমোহর, সুজানগর আর ভাঙ্গুড়া পৌর এলাকায় আর্সেনিক মুক্ত বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে পাইপ ওয়াটার সাপ্লাই অ্যান্ড এনভায়রনমেন্টাল স্যানিটেশন নামে একটি প্রকল্প গ্রহণ করে। এ প্রকল্পটির আওতায় ছিল 14টি উচ্চ ক্ষমতা সম্পন্ন গভীর নলকূপ, পাম্প হাউস এবং 70 কিলোমিটার পাইপ লাইন ও শতাধিক নলকূপ স্থাপন। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।